हेलो एवरीवन, आशा करी सकले भलो आछेन। आमादेर फेसबुकेर वाच टाइम एवं फलोवर ये क्राइटेरियागुलो फ्लप होवार परेओ आमरा मनिटाइजेशनेर सेटअप बाटन पाइतेछि ना। सो बर्तमाने एरकम प्रचुर प्रब्लेम देखा दितेछे, अनेकेई आमाके बोलतेछे, अनेक ग्रुपे देखतेछि, तो अनेकजन ग्रुपे पोस्ट करतेछे जे आमादेर पेजेते एई समस्याटा देखा दितेछे, सेटअप बाटन पाइतेछि ना, आर आमादेर सबकिछु कमप्लीट क्राइटेरिया एवं आमादेर वाच टाइम कमप्लीट, फलोवर कमप्लीट, बाट सेटअप बाटन नेई आर पलिसी इस्यू बा कोनो इस्यूई नेई आमादेर पेजेते, एकदम फ्रेश, कोनो प्रकार ভায়োলেশন নেই। সো কেন আপনারা সেটআপ বাটন পাচ্ছেন না, এই সমস্যার সমাধান নিয়েছি আজকের ভিডিওতে। সো ভিডিও যারা দেখতেছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। তো বেশি কথা বলবো না, যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। উইল চলে আসলাম ভিডিওর মূল টপিকে। এভরিওয়ান, আপনি যদি এই সমস্যাটা এসে থাকে তাহলে আপনি ফুল ভিডিও কন্টিনিউ করুন, এই ভিডিওটি আপনার জন্য। ওকে, সমস্যা আপনার কোথায়, পেজের কোন জায়গায় সমস্যা, এ টু জেড বলবো এই ভিডিওতে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো প্রথমে আমরা চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে, যেভাবে আপনারা চেক দেন আর কি মনিটাইজেশন। সেখানে আসার পরে আপনারা কী করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক যদি দিই, দেন আমরা নিচে দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক দেবো, তারপরে এখানে পেজ স্ট্যাটাসে ক্লিক দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশনের জন্য ইনিজিবল আমি। ওকে, অনেকগুলো আছে যেগুলো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখায়, ওগুলো আপনারা পেজে মনিটাইজেশন দিবে না। বাট তারপরে আপনার ফিরে আমরা যদি এখান থেকে মনিটাইজেশনে ক্লিক দিই, দেন এখান থেকে দেখতে পাবো আমার ভায়োলেশন নেই। সো অনেকেই বলে আমাদের কোনো ভায়োলেশন নেই, নো মনিটাইজেশন ভায়োলেশন থাকে, দেন তারপর আমাদের এই সমস্যাটা দেখা দেয়। ওকে, দেখা দিবি, দেন আমরা যদি এখান থেকে ইনিজিবল মনিটাইজেশনে ক্লিক দিয়ে দেন, আমরা এগুলোর জন্য ইনিজিবল। দেন এখান থেকে যদি ব্যাগে আসি, ব্যাগে আসার পরে আমরা কী করি, মনিটাইজেশনে ক্লিক দিয়ে একটা, ওকে, মনিটাইজেশনে যাই। মনিটাইজেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করি, যেখানে আমাদের ওয়াচ টাইম ক্রাইটেরিয়াগুলো ফ্লপ করি, দেন সেগুলো চেক করার জন্য ইনস্টিমেটে ক্লিক দিয়ে দেন আমরা সচরাচর ইনস্টিমেটিতে মনিটাইজ করি। দেন এখান থেকে আমাদের এই সব ক্রাইটেরিয়াগুলো ফ্লপ থাকে, মানে কমপ্লিট। দেন তারপর আমরা কি সেটআপ বাটন পাই না, অনেকদিন হয়ে যায় বাট সেটআপ বাটন পাই না। দেন আপনারা খেয়াল করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ক্লিক দিলে তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আপনারা সেটআপ বাটন পাচ্ছেন না। ওকে, এখান থেকে আপনার সমস্ত ক্রাইটেরিয়া ইনস্টিমেটের জন্য যে নিয়মগুলো আছে, সমস্ত কমিটি গাইডলাইনগুলো এখান থেকে চাইলে আপনারা পড়ে নিতে পারেন। ওকে, তাহলে বুঝতে পারবেন। আর যদি মূল সমস্যাটাই আপনার ধরতে চান কেন আপনি সেটআপ বাটন পাচ্ছেন না, এর জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোমে। সো গুগল ক্রোমে আসার পরে আপনি নিউ ট্যাব একটা ওপেন করে নেবেন, দেন এখান থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন, যে আইডি আন্ডারে পেজটি আছে সেটা লগ ইন করে নেওয়ার হয়ে গেলে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, এখান থেকে মেটা মানে মেট ক্রিয়েটর স্টুডিও লেখে সার্চ দেবেন, বা মেটা ক্রিয়েটর স্টুডিও যে কোনো একটা লেখে সার্চ দেবেন। সো এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লেখে সার্চ দিলাম আমি। সো সার্চ দেওয়ার পরে অবশ্যই আপনাকে থিয়েটারে ক্লিক দিবেন, ডেস্কটপ মোড চাইলে অন করে নিতে পারেন, নাও নিতে পারেন। ওকে, আমি এখান থেকে এরকম দিলাম, অফ করে দিলাম। দেন আমরা কী করবো, এই যে দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক দেবো, এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা চলে আসবেন ফেসবুকের এই বিজনেস সাইটে। অবশ্যই আপনাকে থিয়েটারে ক্লিক দিবেন, ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনার সমস্ত পেজ এখানে দেখতে পারবেন, ওপরে শো করবে। দেন আপনারা চাইলে নির্দিষ্ট পেজটি এখান থেকে চুজ করে নেবেন। সো আমার যে পেজেতে সমস্যা সেটা আমি বের করে নেব। দেন এদিকে নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, দেন ওই জায়গাতে আপনার হচ্ছে পলিসি ইস্যু আছে আপনার পেজেতে। ওকে, আপনি এখানে চাইলে সি মোড়ে দেবেন, দেন আপনারা ওটাতে নির্দিষ্ট যে পেজটি আছে ওটা সিলেক্ট করে নেবেন। দেন এরকম আসার পরে আপনার পেজটি যখন চুজ হয়ে যাবে, দেন আপনার মনিটাইজেশনে ক্লিক দিবেন। মনিটাইজেশনে ক্লিক দেওয়ার পরে আপনি যে সমস্যাটি আছে সেটা দেখতে পারবেন, আপনার পেজে যে সমস্যা। ওকে, এখান থেকে আপনি যাবেন, যখন তখন যাওয়ার পরে এখান থেকে আপনি মনিটাইজেশনে ক্লিক দিবেন একটা। সো এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের পেজেতে কোনো প্রকার ভায়োলেশন নেই। আমরা কী করব, এই যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ভিউ দেখতে পাচ্ছেন, ভিউ পেজ ইলিজিবিলিটি, এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আদার্স মনিটাইজেশন টুলস, দেন আমরা যে যে মনিটাইজেশন করা আছে সেটা এগুলো পেয়ে যাব আর কি। আমরা এখন কী করব, এই যে আমাদের কাজ, এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যারো বাটন নিচ দিকে, এটাতে ক্লিক দেবো একটা। এটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে পেয়ে যাবো আমরা ইনস্টিমেট, সেখানে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়াতে একটা ক্লিক দিয়ে দেবো। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো আমাদের পেজেতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। সো এটা কেউ জানে না অনেকে, নতুন একটা আপডেটের পর এরকম করছে ফেসবুক। সো অলরেডি এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন। দেন আমার এটা বর্তমানে আগে শো করে নাই যে আমার পেজেতে পার্টনার পলিসি ইস্যু আছে। দেন ওই জায়গায় যে মনিটাইজেশন কন্টেন্ট পলিসি ইস্যু,
ওটা আলাদা, আর হচ্ছে আপনার পার্টনার পলিসি ইস্যুটা আলাদা। পার্টনার পলিসি ইস্যুটা আপনাকে কন্টেন্ট পলিসি ইস্যুর ওই জায়গায় দিবে হচ্ছে 2 সপ্তাহ পর, ওকে 14 দিন পর। সো আপনি যদি 1000 দিন ট্রাই করেন তাও পাবেন না সেটা বাটন, যখন আপনি এখানে এসে দেখবেন আপনার পেজেতে পার্টনার মনিটরিং পলিসি ইস্যু আছে। সো আমার ওখানে শো করে নেই, বাট পরবর্তীতে 2 সপ্তাহ পর আমার শো করছে কন্টেন্ট পলিসি ইস্যু আর হচ্ছে পার্টনার পলিসি ইস্যু দুইটা আলাদা। যদি কন্টেন্ট পলিসি ইস্যু জায়গায় ওই জায়গায় একটা আপনার টিকমার্ক না থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার হচ্ছে কন্টেন্টের সমস্যা। দেন কন্টেন্টের সমস্যা যদি আপনি সমস্যার সমাধান করেন সেক্ষেত্রে বুঝবেন সেটা বাটন না পেলে বুঝবেন পার্টনার পলিসি ইস্যু। ওকে, আপনার 14 দিন পর দেখবেন ওখান থেকে ওটা কন্টেন্ট পলিসি ইস্যুর জায়গায় কোর্স এসে যাবে, আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই আপনি এভাবে খেয়াল করবেন এই সমস্যাটি। ওকে, দেন আপনি সমস্যাটি সমাধান করতে চান অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকের পার্টনার পলিসি ইস্যুগুলো মানতে হবে। দেন আপনি ওয়াচ টাইম তারপরে আপনার ফলোয়ার ফেক ফলোয়ার এগুলো কেনা যাবে না। ওকে, অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে আপনার ফেসবুক আইডির আন্ডারে, আপনার ফেসবুক আইডির যে ডেট অফ বার্থ আছে সেটা 18+ হতে হবে। সো এগুলো যদি মানেন দেন তারপর আপনার কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছেন। আর সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে, আপনি প্রতিদিন 3-4টা করে লাইভ করুন। দেন আপনি 10-15টা লাইভ করুন 3-4 সপ্তাহ, দেন তারপরে আপনি রিপোর্ট করতে থাকুন, তাহলে আপনার সমস্যাটির সমাধান হবে। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খোদা হাফেজ, দেখতে নেক্সট ভিডিওতে।